সালামের জবাবের যে আওয়াজ আল্লাহ তাআলা তো হয়ে যাবে না রাস ঠিক কি না আমরা কতদিন এমন আর থাকব স্তব্ধ একটু জোরে করেন না শব্দ সবাই জোরে বলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين وقال سيد المرسلين صلى الله عليه وسلم
ليس شيء أكرم على الله من الدعاء أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين الله المدينة جامع مسجد الدقاء يجتو برات اسلام زلشاء ودوار محفل رب العالمين اي مدهر جلده তোমার প্রেমিক তোমার হাবিবের প্রেমিক তোমার প্রিয় বান্দাদেরকে সাথে নিয়া বয়ানের শুরুতে তোমার শাহি দরবারে হাত তুলেছি আল্লাহ ও মালিক এ দু হাত খানা তুমি ফিরা দিও না আল্লাহ হায়াত জিন্দগির যত অপরাধ যত সব গুনাহ খাতা গুলোকে তুমি মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন সারাটা জীবন সিরাতে মুস্তাকিমের জন্য সিরাতে মুস্তাকিমের উপরে চলার তৌফিক তুমি দেয়া দাও আল্লাহ رب العالمين تكا دكوك نتون دو شيت رجلتي تمار فغول تمار بندر الله قطو قشتو شكار قري شيت وصدو تار فتوري اي خلا مويداني تمار فالي حاب تلي آمين من قدش الله نجاني এখানে কোন তোমার পাগল বান্দা আছে যার মা দুনিয়াতে নাই বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে এমন হতভাগা তোমার বান্দাও আছে যার মা বাবা দুইজনেই দুনিয়াতে নাই আল্লাহ মা বাবা কি মধুর নাম যে বাড়িতে গিয়ে মা ডাকতে পারে না বাবা ডাকতে পারে না সে জানে কি কষ্ট কি দুঃখ কি বেদনা রব্বুল আলামিন আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি যারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে আল্লাহ ও মালিক যাদের হাত ধরেই তো তোমাকে চিনছি ও মালিক প্রথম তো গোসল তারাই দিয়েছে
ওযুটাও তো তারাই করা দিছে আল্লাহ, সুন্দর জামা কাপড় পরায়া আপনার সুরমা লাগা বাবা দাদা অথবা নানা অথবা বড় ভাইয়ের হাতে তুলে দিয়েছে যারা মহাব্বতের সাথে আদরের সাথে তোমার ঘর পর্যন্ত নিয়ে গেছে কুমারী, তারাই তো তোমার ঘর প্রথম চিনাইছে, উজু করা শিখাইছে, তোমার পরিচয় জানাইছে, কালেমা শিক্ষা দিয়েছে কুমারী, তারাই তো ঈদগাহের এই খুশির ময়দানটাও চিনাইছে। যে মানুষেরা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে তাদের হাসি মাখা মুখটা যখনই তোমার পানে হাত তুলি, হাসি মাখা এই চেহারা গুলো সামনে ভেসে ওঠে আল্লাহ। আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী রয়েছে আল্লাহ, তাদের কবরে কোনো আজাব হতে থাকলে তা মাফ করে দিয়া তাদের কবর কি তুমি জান্নাতের বাগিচা বানা দাও আল্লাহ। ওমানি আমরা যারা এখানে আছি, আমাদের পরিবার পরিজন সন্তান সন্ততি যারা বেঁচে আছে, সবাইকে মানুষের মতো মানুষ হওয়ার মতো তৌফিক দেয়া দাও আল্লাহ। সবার জন্য হেদায়েত নসীব করে দাও আল্লাহ। রব্বুল আলামিন আল মদিনা জামে মসজিদকে তুমি কবুল করো আল্লাহ। রব্বুল আলামিন এই মাহফিলটা চালু হয়েছে, এই মাহফালটাকেও তুমি কবুল করো আল্লাহ। রব্বুল আলামিন এই মসজিদকে যারা নির্মাণ করেছেন প্রতিষ্ঠা করেছেন, যারা এই মাহফিলের উদ্যোগ গ্রহণ করেছেন, যারা পরামর্শ দিয়েছেন, যারা শ্রম দিয়েছেন, যারা অর্থ দিয়েছেন, রব্বুল আলামিন এ মাহফিল আর মসজিদটা তাদের নাজাতের জরিয়া বানা দাও আল্লাহ। রব্বুল আলামিন আমাদের সবাইকে তোমার ঘরের সাথে সম্পর্ক তৈরি করার তৌফিক দেয়া দাও আল্লাহ। রব্বুল আলামিন পরিশেষে তোমার কাছে আরো আমার কোনো যোগ্যতা নাই, কোনো কথা বলার মতো শক্তি নাই, আয়োজক কমিটি আমার উস্তাদ উস্তাদুল আসাতিজা আব্দুস সাত্তার দেবীপুরি সাহেব আমার নাম দেয়া দিছেন, নাম দেওয়ার পরে বলছেন তোমার নাম দেয়া দিছি যা কোনো কথা বলবা। রব্বুল আলামিন যোগ্যতা না থাকা সত্ত্বেও এই চেয়ারে বসে যে কথাগুলো বলবো সে কথাগুলো আমি সহ যারা নিজের মূল্যবান সময় ব্যয় করে এখানে বসেছে আল্লাহ, তাদের দুনিয়া ও আখেরাতের কামিয়াবির জন্য কাজে লাগে আল্লাহ। রব্বির হামুকুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামুকুমা কামা রব্বায়ানি صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله المدينه جامع مسجد جগৎসিংহপুর নওগাঁ কর্তৃক আয়োজিত
বিরাট ইসলামী জলসা ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আব্দুস সাত্তার দেবীপুরি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া আমাদের উস্তাদ আমাদের মুরব্বি আমাদের অভিভাবক উত্তরবঙ্গের বৃহত্তম ইসলামী বিদ্যাপীঠ সারা বিশ্বের সুপরিচিত ইসলামী বিদ্যাপীঠ নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বর্তমান সভাপতি আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের নেক হায়াত দান করেন সবাই বলে আমিন দ্বীনের যে খেদমত তিনি আঞ্জাম দিয়ে যাচ্ছেন আমৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন তার এই মিশনকে কায়েম রাখার তৌফিক দান করেন সবাই বলি আমিন প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আলী সাহেব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বীনের জন্য কবুল করেন সবাই বলি আমিন বিশেষ অতিথিবৃন্দ মাহফিলের পরিচালক মহোদয় আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ইসলামের জন্য কবুল করেন সবাই বলি আমিন আমার আগে বয়ান করেছেন আমাদের সুপরিচিত আমাদের মুরব্বী আমাদের অভিভাবক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ এনামুল হক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া অত্যন্ত চমৎকার তিনি আলোচনা করেছেন তার আলোচনা আমি ওখান থেকে শুনছিলাম আর মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম আমি এত ভালো বয়ান করতে পারি না আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠকে আমৃত্যু ইসলামের জন্য কবুল করেন সবাই বলে আমিন আমার পরে আলোচনা করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন নওগাঁর কৃতি সন্তান নওগাঁর গর্ব চণ্ডীপুর মাদ্রাসার মাননীয় সুপার আলহাজ হযরত মাওলানা রায়হান উদ্দিন সাহেব অত্যন্ত চমৎকার সুরলিত কণ্ঠে দেলোয়ার হোসেন সাইদের ফ্লেভার পাওয়া যায় তার বয়ান আমরা সবাই বুঝবো তার বয়ান শুনবো শেষ পর্যন্ত অপেক্ষা করবো সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন হযরতের নেক হায়াত দান করেন সবাই বলি আমিন আমার সামনে উপবিষ্ট মুহতারাম সন্দেহ উপস্থিতি পর্দার অন্তরালে অত্যন্ত শ্রদ্ধেয়া মুহতারামা আমার মা ও বোনেরা আমি আবার আপনাদেরকে সালাম দিচ্ছি আপনারা সালামের জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাশাআল্লাহ মোটামুটি আমরা সালামের আদব রক্ষা করতে পারছি অধিকাংশ জায়গায় আমরা সালামের আদব রক্ষা করতে পারি না আমাদের ওস্তাদ আমাদের অভিভাবক মাওলানা আব্দুস সাত্তার দেবীপুর সাহেবের কথাটা কিছুক্ষণ আগেই বললেন যে নিজেদের সন্তানদেরকে সালামের তালিম দিয়েছেন নিজের সন্তানদেরকে কি সালাম শিখাইছেন তার মানে আমাদের সমাজে সালামের কালচারটা তেমন নেই অথচ একটা হাদিস এটার গুরুত্ব সংক্রান্ত আপনাদেরকে শোনাবো এরপরে আমি মূল বয়ানে চলে যাব ইনশাআল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে নিয়ে বসে আছেন একজন সাহাবী রাসূলের কাছে আসলেন রাসূলের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ কে হাবিব আল্লাহ আমার একটা খেজুরের বাগান আছে খেজুরের বাগানের যতটা খেজুরের গাছ আছে সব গাছ হলো আমার শুধুমাত্র একটা একটা মাত্র গাছ সেটা আমার নয় বরং আমার প্রতিবেশী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ সব গাছ আমার একটি আমার নয় কিন্তু ভাবে সাবে চলা ফেরায় এমন অবস্থা যেন সব বাগানের সব গাছ হলো তার আর একটা মাত্র গাছ হলো আমার ভাবে সাবে সব গাছের মালিক হলো সে আর একটা মাত্র গাছের মালিক হলাম আমি এ ব্যক্তি আমাকে খুব কষ্ট দেয় আমাকে খুব জ্বালাতন করে আমাকে সে নির্যাতন করে ইয়া রাসূলুল্লাহ একটা যথাবিহিত ব্যবস্থা আপনি করে দেন আচ্ছা বলেন তো আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই
জমি নাই কিন্তু মানুষের জমি ভোগ করে খাচ্ছে দলিল সব কিছু কাগজপত্র থাকার পরেও জমির মালিক সেটার ভোগ পাচ্ছে না দখল পাচ্ছে না ক্ষমতার দাপট দেখে জমি ভোগ করে সে খেয়ে যাচ্ছে এরকম মানুষ আছে না নাই আছে বরং জমি জমি নিয়ে এলাকার মন্ডল মাতবরকে নিয়ে বড়দেরকে নিয়ে যখন তার কাছে যাওয়া হচ্ছে যাওয়ার পরে বলা হচ্ছে এই কাগজপত্র তো সব কর তুমি কেন জায়গাটা দখল করে নিছো তখন সে বলে বাবা আমি তোমাদের সাথে কথা বলতে প্রস্তুত নই দেশে আইনের শাসন আছে দেশে আইনের বিচার ব্যবস্থা আছে কোর্ট আছে কোর্টে যায় তুমি কেস করো কেস করে তুমি যদি জমি পাও আমি সসম্মানে তোমার কাছে জমি হস্তান্তর করব তার মানে সে জানে কোর্টের থাকতে সেখানে টাকা মারলে দেখা গেল ছয় মাস এক বছর ধরে ঘুরবে বিশ বছর ধরে ওই জমির ফায়সালাও হবে না আর ওই বিশ বছর ধরে আমি পেয়ে আছে না নাই একটা মাত্র গাছ হলো তার সব গাছগুলো তার তাকে কষ্ট দেয় রসুলকে বললেন ইয়া রাসূলুল্লাহ একটা যথাযথ ব্যবস্থা আপনি করে দিবেন রসুল একজন লোককে পাঠালেন তাকে খবর দেওয়ার কাছে আসার জন্য ব্যক্তি চলে গেলেন তাকে ডেকে রসুলের কাছে আনা হলো রসুল তাকে তিনটা প্রস্তাব দিলেন জোরে বলেন তো কয়টা প্রস্তাব রসুল তিনটা প্রস্তাব দিলেন তিনটা প্রস্তাবের প্রথম নম্বর প্রস্তাব আল্লাহ রসুল যেটা দিলেন সেটা হলো বিইনি আযাকাকা হে আল্লাহ বান্দা তার বাগানের ভিতরে সব গাছ হলো তার একটা মাত্র গাছ হলো তোমার এই গাছটা তার কষ্টের কারণ সুতরাং তুমি তোমার গাছটাকে বিক্রি করে দাও ধার ছেড়ার বেটা ঘাড় ছেড়া বলে যে এটা আমি বিক্রি করব না রসুলের মুখে জবাব দেয় যে আপনি যা বলেন আমি শুনব না বিক্রি করব না আপনার কথা মানব না কি হবে অথচ মানুষ শুধু জায়গা জমি বিক্রি করা তো দূরের কথা রসুল যে জায়গা পছন্দ করেছেন যে জমি পছন্দ করেছেন যে এলাকা পছন্দ করেছেন সব তো দিয়েছেন নিজের জীবন পর্যন্ত আল্লাহ রসুলের জন্য দিয়ে দিছে নিজের জীবন পর্যন্ত আল্লাহ রসুলের জন্য দিলেন নিজের জীবন আল্লাহ রসুলকে দিলেন নিজের প্রাণ প্রিয় সন্তান যে কথা বলতে পারে না রসুলের হাতে তুলে দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমি আপনি যুদ্ধে যাবেন আমি যেতে পারছি না আমি মহিলা মানুষ আমার পরিবারে যুদ্ধ করতে পারবে এমন মানুষ নাই ইয়া রাসূলুল্লাহ আমার পরিবারের কেউ তো আপনার সাথে যুদ্ধ পাঠাতে পারবো না এই বাচ্চাটা আপনি নিয়ে যান রসুল বলেন এই ছোট্ট শিশুকে দিয়ে আমি কি করব এ তো আরো যন্ত্রণার কারণ হবে তাকে দেখাশোনা করতে হবে একে যুদ্ধের ময়দানে নিয়ে কি করব এই ছোট্ট বাচ্চার মা করুণ সুরে চোখের পানি ফেলতে ফেলতে জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ কত সাহাবী যারা আপনার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়া দিবে কিন্তু আমরা তো আপনার জন্য কিছুই করতে পারবো না আমার একটা সন্তানই আমার সম্বল এই সন্তানকে আপনি নিয়ে যাবেন কাফের মুশরিকরা যুদ্ধের ময়দানে আপনাকে তাক করে তীর বললম শুনলে আপনাকে আপনাকে কিরো কিছু দেখতে হবে না আমার সন্তানকে সেই তীর আর বললমের সামনে তুলে ধরবে বললমের সামনে আমার সন্তানকে দেয়া দেন বললমের সামনে আপনার তীরের সামনে আমার সন্তানকে ঢাল হিসাবে দেয়া দেন তারপরেও আপনার কোনো ক্ষতি হোক আমি চাই না মানুষ নিজের প্রাণ প্রিয় সন্তানের জীবন পর্যন্ত উৎসর্গ করা দিছে রসুল চাইলে না চাইলেও রসুলের জন্য দিছে রসুল যখন মদিনায় গেলেন একটা জমি তার পছন্দ হলো মসজিদ করার জন্য দুইজন শিশু সন্তান যাদের এই জমি রসুল বললেন এই জমিটা মসজিদের জন্য ভালো হবে
তোমরা কি বলো এই জমিটাকে বিক্রি করবে কি করবে না এই না বলো সন্তানেরা মায়ের কাছে চলে গেল মায়ের কাছে গিয়া বলল মা আকাইনাম দার তাজদার মদিনা রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন শাফিউল মুযযিবিন হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোন জমি পছন্দ করে না আমাদের জমিটা পছন্দ করেছে রে মা এই জমি তো বিক্রি করা যায় না যায় না এই জমি রসুল চেয়েছে আমরা এমনি এমনি দিয়া দিব সুবহানাল্লাহ এই ছোট্ট ছোট্ট বাচ্চাও আমাদের রহমাতুল লিল আলামিনের আশা জানেন তাকে ভালোবাসতে জানেন তারা জানেন এখানে মসজিদের জন্য জমি দিব তো জান্নাতে তো আমার জন্য বালা খানা তৈরি হয়ে যাবে জোরে বলেন না সুবহানাল্লাহ কিন্তু এই ঘাড় তেলার বেটা ঘাড় তেলার বলে হে রাসূল আপনার কথা মতো আমি ওই গাছ বিক্রি করবো না তার মানে আরো জ্বালাবে ঠিক কিনা আরো জ্বালাবে যতদিন পারে সে জ্বালাবে রসুল প্রথমে চিন্তা করলেন মনে হয় সে বিক্রি করবে না আমাকে দেখতে তো হয়তো হাদিয়া দিয়া দিবে দান করে দিতে পারে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বর যে প্রস্তাবটা তাকে দিলেন দ্বিতীয় প্রস্তাব তাকে দিলেন হে আল্লাহ বান্দা ফাহাবলি তুমি যখন এটাকে বিক্রি করবে না এটাকে আমার জন্য হিবা করে দাও আমাকে হিবা করে দাও আমাকে দান করে দাও এই ঘাটতেরার বেটা ঘাটতেরা বলে ওইটাকে তো বিক্রি করবো না আবার দান করার প্রশ্ন আসে কোথেকা ওইটাকে আমি হেবাও করব না ওইটাকে আমি হেবাও করব না আল্লাহ রসুল এবার তৃতীয় নম্বর প্রস্তাব তাকে দিলেন প্রস্তাবটা এত চমৎকার প্রস্তাব দুনিয়াতে বসে জান্নাত পাওয়ার মতো প্রস্তাব ও আল্লাহর বান্দা দুনিয়াতে যে আমরা নামাজ পড়ি রোজা রাখি হজ করি যাকাত দিই হালাল কাজ করি হারাম থেকে বাঁচি সব কাজ করার একমাত্র উদ্দেশ্যটা কি জোরে বলে উদ্দেশ্যটা কি জোরে বলেন জান্নাত পাওয়া জাহান্নাম থেকে বাঁচা আল্লাহ রসুল এমন একটা প্রস্তাব তাকে দিলেন যে তুমি যখন দুনিয়ার দিনার দিরহামের বদলতে এটা বিক্রি করবে না আবার দানও করবে না ঠিক আছে তৃতীয় নম্বর প্রস্তাব তোমাকে দিলাম তুমি ফাবিইনিহি আযাফান ফিল জান্না ফাবিইনিহি আযাফান ফিল জান্না হে আল্লাহর বান্দা দুনিয়ার দিনার দিরহামের মাধ্যমে তুমি এটা বিক্রি করবে না আবার এটাকে হেবাও করবে না তাহলে তৃতীয় নম্বর প্রস্তাব হলো তুমি জান্নাতের একটা গাছের বিনিময়ে এই তোমার দুনিয়ার খেজুরের গাছটা বিক্রি করে দাও আচ্ছা বলেন তো গাছ হয় কার জমি হয় যা ঠিক জমি যার গাছটা আল্লাহ রসুল যখন তাকে বললেন যে তুমি জান্নাতের একটা গাছের বিনিময়ে তোমার এই দুনিয়ার গাছটা বিক্রি করে দাও আচ্ছা বলেন তো রসুলের কথাটা অর্থবহ তখনই হবে যখন তিনি জান্নাতেরও মালিক হবেন যখন জান্নাতের জমিরও মালিক হবেন তখন না গাছ তার হবে ঠিক কিনা তা বলে যখন রসুল তাকে প্রস্তাব করেছেন যে তুমি জান্নাতের গাছের বিনিময়ে এই গাছটা বিক্রি করো তার মানে জমিও জান্নাতে সে পাবে গাছও পাবে সুবহানাল্লাহ জান্নাতের গাছ কেমন হবে সূরায়ে ওয়াকিয়াতে অল্প একটু বর্ণনা আছে তাফসীরের কিতাবগুলোতে বলা হচ্ছে এই গাছগুলো কেমন বলা হচ্ছে সুবহানাল্লাহ একবার একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যে গাছটা আল্লাহ রাব্বুল আলামিন রোপণ করেন সেই গাছটা এত বড় এত বড় কেউ বলেন তার ছায়া বড় কেউ বলেন না গাছের গোড়ালিটাই এত বড় একটা আরাবিয়ান
দ্রুতগামী ঘোড়া 500 বছর ধরে দৌড়াবে কিন্তু কেউ কেউ বলেন কোন কোন রেওয়ায়েতে আসছে তার ছায়া 500 বছর দৌড়িয়েও শেষ করতে পারবে না কেউ এক ধাপ এগিয়ে গিয়ে বলেন যে ছায়া না ছায়া তো অনেক বড় বরং ছায়া থেকেও তার যে ঘোড়াটা এই ঘোড়াটা এত বড় হবে যে একটা আরবের তেজস্বী ঘোড়া 500 বছর ধরে দৌড়াবে কিন্তু তার ঘোড়া নিয়ে দৌড়ে শেষ করতে পারবে না কি চমৎকার একটা প্রস্তাব জান্নাতের গাছ কি আমরা মনে করলাম যে 500 বছর দৌড়ালে মনে হয় স্বর্ণময় গাছ হবে মানে এটার তো আমরা কদর বুঝতে পারছি না আসলে কদরটা কেমন দেখো একটু অনুভব করো আরবের তেজস্বী একটা ঘোড়া ঘন্টায় 100 কিলোমিটার বেগে দৌড়াতে পারে কত কিলোমিটার 100 কিলোমিটার বেগে সে দৌড়াতে পারে তাহলে ঘন্টায় যদি 100 কিলোমিটার সে দৌড়ায় আচ্ছা বলেন তো দিনে কত 100 কিলোমিটার যাবে 2400 কত 2400 কেউ বলেছেন 120 কিলোমিটার বেগে সে চলতে পারে তাহলে প্রায় 2500 আমরা ধরি হিসাব করতে সুবিধা হবে যদি দিনে 2500 কিলোমিটার সে দৌড়ায় একদিনে আচ্ছা বলেন তো এই আরবের তেজস্বী ঘোড়া যদি এক মাস যাবৎ দৌড়ায় কত 100 কিলোমিটার দৌড়াবে 75,000 75,000 কিলোমিটার সে দৌড়াতে পারবে এক মাসে বছরে যদি সে দৌড়ায় এক বছর দৌড়ালে সে কত কিলোমিটার দৌড়াবে বলা হচ্ছে 9,00,000 কিলোমিটার দৌড়াবে সুবহানাল্লাহ বলেন না কত কিলোমিটার এক বছরে সে 9,00,000 কিলোমিটার দৌড়াবে আর এই দৌড়ানি যদি 500 বছর দৌড়ায় 500 দিয়ে 9,00,000 কে গুণ দেন 45 কোটি কিলোমিটার সে দৌড়াবে সুবহানাল্লাহ এই যে এত কিলোমিটার আচ্ছা বলেন তো বাংলাদেশ মনে হয় এর থেকে বড় 45 কোটি 45,000 কিলোমিটার থেকে বাংলাদেশ কি বড় পুরা পৃথিবীর আয়তন কি এত সমান হবে না ওইটা আমাদের ক্যালকুলেটরে আসবে না পৃথিবীর আয়তন এত বড় নয় বলা হচ্ছে জান্নাতের আদনা থেকে আদনা দরজা সবচেয়ে ছোট জান্নাত যে পাবে সে 10 দুনিয়ার সমান জান্নাত লাভ করবে 10 দুনিয়ার সমান জান্নাত সে পাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিকে ডেকে বললেন হে আল্লাহর বান্দা বিআইনিহি আযাকান ফিল জান্নাতি জান্নাতের একটা খেজুরের গাছের বিনিময়ে তুমি দুনিয়ার এই গাছ বিক্রি করে দাও তার মানে 10 দুনিয়ার সমান জান্নাত সহ গাছ সে পাবে 10 দুনিয়ার সমান জান্নাত সহ গাছ পাবে কিন্তু আল্লাহ বান্দা তারপরে ও রসুলকে বলছেন আমি এ গাছ বিক্রি করব না আমি জান্নাতের গাছের বিনিময়ে এ গাছ বিক্রি করব না এই কথাটা যখন ও ব্যক্তিটা বলল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন মা রাআইতু হুয়া আবখালু মিনকা ইল্লাল্লাযী ইয়াবখালু বিসসালাম আল্লাহু আকবার বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার জীবনেতে আসমানের নিচে জমিনের উপরে আমার জীবনেতে আসমানের নিচে জমিনের উপরে তোমার মতো কৃপণ আর বখীর আমি একটাও দেখি নাই তোমার মতো কৃপণ তোমার মতো বখীর আর কাউকে দেখি নাই তবে এক শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর মানুষ আছে যারা তোমার থেকেও বখীর তোমার থেকেও কৃপণ তারা হলো আল্লাহ রসুল বলেন আল্লাযী ইয়াদখালু বিসসালাম যারা সালামের ব্যাপারে কৃপণতা করে যারা সালামের ব্যাপারে বখীলতা করে তারা ওই ব্যক্তির থেকেও বেশি কৃপণ আমাদের ভিতরে কারা কারা
এমন কৃপণ হব হাত তুলে কেউ হবেন না মাশাআল্লাহ হোস ঠিক আছে তার মানে এমন কৃপণ আমরা কেউ হব না ঠিক আছে না ইনশাআল্লাহ যারা যারা এমন কৃপণ হব না হাত তুলে আল্লাহ তাআলা কবুল করেন নাকি অনেকে হাত তোলে নাই কৃপণ হবেন বুঝা যাচ্ছে আচ্ছা হাত নামান আমরা এরকম কৃপণ হব না এমন কৃপণ হওয়ার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন সবাই বলি আমিন আমরা সবাই সালাম দিব তো ইনশাআল্লাহ কিন্তু আমাদের একটা বড় অভ্যাস আছে কি অভ্যাস আছে সালাম যে আমরা প্রচলন ঘটাই না এমন না বরং আমরা সালামের যে প্রচলনটা করি সেটা কার সাথে জানেন আমরা সালাম দেই আব্দুল সাত্তার দেবী বই পর্যন্ত আমরা সালাম দেই ইমামকে আমরা সালাম দেই মুয়াজ্জিনকে আমরা সালাম দেই কুতিওয়ালা মানুষকে আমরা সালাম দেই স্কুলের শিক্ষককে কলেজের প্রিন্সিপালকে আমরা সালাম দেই জনপ্রতিনিধিদেরকে চেয়ারম্যানকে মেম্বারকে সালাম দেই কিন্তু যদি বলা হয় ভাইজান এসব মানুষদেরকে তো আপনি সালাম দেন কিন্তু আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি সবাই আজকে বাড়িতে গিয়ে যার বিবি আছে তাকে সালাম দিবে এই কথা বললে অনেকে বলে উঠবে হুজুর বউকে সালাম দিব হায় এই কেমন ব্যাপার হবে যায় বউকে সালাম দেওয়ার সাথে সাথে তো কিয়ামত ঘটে যাবে কেমন কিয়ামত কেন হবে বলবে বউ কবে কি বাবা কি মতলব নিয়ে সালাম দিল কি মতলব আজকে তার মানে জীবনে তো সালাম দিতে শুনি নাই আজকে হঠাৎ কোন মতলবে সালাম দিচ্ছ যদি বলা হয় বাবা মাকে আজকে দিয়ে সালাম দিবেন বাবাকে গিয়ে আসসালামু আলাইকুম বলে মুসাফা করবেন মাকে গিয়া পাশে দাঁড়ায় সালাম দিবেন আমাদের ভিতরে অনেক আল্লাহর বান্দা এমন আছে লজ্জায় মুখ লাল হয়ে যাবে সে বলবে কেমনে সম্ভব যদি বলা হয় আপনি পিতা আপনার সন্তানকে আপনি সালাম দেন লজ্জায় মুখ লাল হয়ে যাবে আমি আমার সন্তানকে কিভাবে সালাম দিব এ চর্চায় তো কোনোদিন করি নাই তার মানে কি বোঝা গেল আমাদের আমলে আমরা চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অর্থ হলো আপনার উপরে শান্তি বর্ষিত হোক আল্লাহর রহমত আপনার উপরে বর্ষিত হোক এই আল্লাহর দেওয়া শান্তি আল্লাহর দেওয়া রহমত আমরা চাই চেয়ারম্যানের উপরে হোক আমরা মেম্বারকে সালাম দিই তার উপরেও শান্তি বর্ষিত হোক আমরা চাই হুজুরের উপরে ইমামের উপরে মুয়াজ্জিনের উপরে হেডমাস্টারের উপরে আর প্রিন্সিপালের উপরে শান্তি বর্ষিত হোক সালাম দিই কিন্তু বউয়ের উপরে শান্তি বর্ষিত হোক চাই না ঠিক কিনা এজন্যই তো সালাম দিই না আমার ছেলে আমার মেয়ের উপরে শান্তি বর্ষিত হোক চাই না এই জন্যই তো সালাম দিই না আমার মা আমার বাবা আমার ভাই আমার বোনের উপরে শান্তি বর্ষিত হোক চাই না এই জন্যই তো আমরা তাকে সালাম দিই না ঠিক কিনা সবাই সালাম দিব তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যাকে চিনি যাকে চিনি না সবাইকে সালামের প্রচলন করার তৌফিক দান করেন সবাই বলি আমিন আজকে আমি আপনাদের সামনে আজকে আপনাদের সামনে যে আয়াত এবং হাদিস তেলাওয়াত করেছি আয়াত এবং হাদিস কি দোয়া সংক্রান্ত আমি কাটারি জামে মসজিদে প্রায় দুই মাস যাব দোয়া বিষয়ে খুঁটিনাটি অনেক আলোচনা করেছি দোয়া বিষয়ে খুঁটিনাটি প্রায় দুই মাস যাব আলোচনা করতেছি তবে আজকে যে আলোচনাটা এখন করব সেটা আমি কাটারিতে এখনো করিনি আজকে যে বিষয়টা আলোচনা করব আমি নির্ধারণ করেছি সেটা হলো হঠাৎ একদিন বই পড়লাম পড়তে পড়তে দেখলাম হযরত ইব্রাহিম বলকি রহমাতুল্লাহি আলাইহি আপনারা সবাই ইব্রাহিম বলকির নাম শুনেছেন তার বাবার নাম আদম ইব্রাহিম ইবনে আদম বলকি বলকটা কোথাকার আফগানিস্তানের বলক একটা প্রদেশ আছে বর্তমান আফগানিস্তান আফগানিস্তানের বলক প্রদেশে তিনি জন্মগ্রহণ করেছিলেন রাজ পরিবারে তার জন্ম তিনি রাজকুমার ছিলেন যুবরাজ ছিলেন তিনি অনেক মায়া মমতায় তিনি জন্মেছিলেন কিন্তু আল্লাহকে খোঁজ করতে গিয়ে আল্লাহকে ভালোবাসতে গিয়ে আল্লাহর পরিচয় লাভ করতে গিয়ে তিনি রাজপ্রাসাদ ছেড়েছেন
রাজপ্রাসাদ ছেড়ে তিনি রাস্তায় রাস্তায় ঘুরতেন ইবাদত বন্দেগী করতেন আর আল্লাহকে খুঁজে বেড়াতেন সুবহানাল্লাহ সবাই একটু জিকির করে লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله حضرت إبراهيم بالخيط বড় প্রদেশে জন্মগ্রহণ করেছেন রাজ পরিবারে তার জন্য আমার ভাইয়েরা আল্লাহকে তালাশ করতে গিয়া ইব্রাহিম রাজপ্রাসাদ ছেড়েছেন রাস্তায় রাস্তায় তিনি ঘুরতেন আর আল্লাহকে তালাশ করতেন হযরত ইব্রাহিম বলছি এই যে ঘোরাফেরার ভিতরে বসরার শহরে একদিন ঘুরছেন বসরার বাজারে তিনি ঘুরছেন বসরার অধিবাসীরা হযরতে ইব্রাহিম বলকিকে দেখলেন ইব্রাহিম বলকিকে দেখে বলেন ও ইব্রাহিম আপনি তো আল্লাহওয়ালা মানুষ আপনার কাছে একটা প্রশ্ন আমরা করব যেটার জবাব আপনি আমাদেরকে দিবেন হযরতে ইব্রাহিম বলকি বললেন কি জবাব কি কথা শুনতে চাও তোমরা বলো হযরত ইব্রাহিম বলকি কে বসরার অধিবাসীরা বলল আমরা কোরআন পড়েছি কোরআনের সূরায়ে মুমিনে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাযিল করেছেন আয়াতটিতে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন সেটা হলো وقال ربكم ادعوني أستجب لكم الله رب العالمين بلن تمادر رب تمادر كي ركشي تمادر رب تمادر كي بلشي أما بندر شنو شنو ادعوني أستجب لكم আমি আল্লাহকে তোমরা ডাকো আমি আল্লাহকে তোমরা ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব সুবহানাল্লাহ আমি আল্লাহর কাছে তোমরা দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব আমি আল্লাহর কাছে তোমরা চাও তোমরা যা চাবে আমি আল্লাহ তোমাদেরকে দিয়া দিব সুবহানাল্লাহ ও ইব্রাহিম আল্লাহ নিজে বললেন কোরআনে সূরা মুমিনের 60 নম্বর আয়াতে আল্লাহ বললেন আমার বান্দারা তোমরা আমাকে ডাকো আমার কাছে দোয়া করো আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব তোমাদের দোয়া কবুল করব ও ইব্রাহিম আমরা তো প্রত্যেক দিন এত এত দোয়া করছি আমরা তো এত এত দোয়া করছি কিন্তু আমাদের একটা দোয়াও আল্লাহ কবুল করে না আচ্ছা এরকম অবস্থা আমাদের আছে না নাই আমাদের অভিযোগ হুজুর আমি এটা আল্লাহর কাছে চাচ্ছি দিচ্ছে না হুজুর একটু দোয়া করেন আমরা এত করতে চাচ্ছে না তার মানে মানুষের অভিযোগের শেষ নেই সবার একটাই কথা হুজুর আল্লাহর কাছে এত চাচ্ছি কিন্তু আল্লাহ দিচ্ছে না যার বাচ্চা হচ্ছে না সে আল্লাহর দরবারে যাচ্ছে বাচ্চা না হওয়ার কারণে বলছে আল্লাহ দরবারে একটা বাচ্চা চাইলাম দিচ্ছে না সন্তান লেখা পড়া করে ভালো রেজাল্ট করতে পারছে না বলছে আল্লাহ দরবারে দোয়া করি ছেলে মেধাবী হওয়ার জন্য কিন্তু হচ্ছে না সম্পদের জন্য এত এত দোয়া করি কিন্তু কই সম্পদ তো দেয় না ওই যুগের মানুষেরা ইব্রাহিম ইবনে আদমকে ডেকে বলল ও ইব্রাহিম আল্লাহ বলছেন তোমরা আমার কাছে দোয়া করো আমি আল্লাহ কবুল করব তোমরা আমার কাছে চাও
আমি আল্লাহ তোমরা যা চাবে তা দিয়া দিব সুবহানাল্লাহ আল্লাহ বললেন দিবে কিন্তু আমরা চাই কিন্তু তো পাই না এটার কারণটা কি আমরা সবাই একটু সামনে আস সবাই একটু জিকির করতে করতে সামনে আসি পিছনে একটু সমস্যা হচ্ছে সামনে যদি না আসি বুঝতে হবে আমার সামনে ইবলিস বসে আছে আমরা কি চাই যে ইবলিসের সাথে মহব্বত করব কেউ চান যদি না চান বাবা আমি আপনাদের সাথে জোর জবরদস্তি করব না যদি না চান ফাঁকা জায়গা পূরণ করব ইবলিসের সাথে বন্ধুত্ব করব এটা রসূলের বক্তব্য যদি মাহফিলের মজলিসে যদি দুই তিন জনের মাঝখানে কোনো ফাঁকা জায়গা রাখা হয় শয়তান এসে ওই জায়গায় ঢুক করে বসে বসে কি খালি বসে থাকে ওয়াশ করে সে কি ওয়াশ করা সে ওয়াশ শুনতে বসে না সে যাতে করে ওই আশপাশের কেউ ওয়াশ হয়ে আমল না করতে পারে এজন্য বোকা দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শয়তান থেকে হেফাজত করেন সবাই বলি আমিন বসরার অধিবাসীরা ইব্রাহিম ইবনে আদমকে বলছে ও ইব্রাহিম আমরা এত আল্লাহকে ডাকাডাকি করছি এত দোয়া করছি কিন্তু কবুল তো হয় না এর কারণ কি ইব্রাহিম বলছি বসরার অধিবাসীদের কথা শুনলেন শোনার পরে বসরার অধিবাসীদেরকে বললেন ও বসরার অধিবাসীরা শোনো তোমাদের ভিতরে দশটা গুণ আমি এমন দেখছি তোমাদের কার্যকলাপের ভিতরে দশটা জিনিস আমি এমন পাচ্ছি যে দশটা জিনিসের কারণে যে দশটা জিনিস তোমাদের ভিতরে থাকার কারণে আমি মনে করি তোমাদের অন্তর ওই দশটা কারণে মরে গেছে আর এই মরে যাওয়ার কারণে তোমাদের মরা অন্তরের দোয়া আল্লাহ দরবার পর্যন্ত যাচ্ছে না কয়টা কারণে অন্তর মরছে দশটা ইব্রাহিম ইবনে আদম বলছেন যে তোমাদের ভিতরে আমি দশটা এমন কার্যকলাপ দেখতে পাচ্ছি যেটা আগে ছিল না আগের মুসলমানদের ভিতরে এই দশটা কার্যক্রম ছিল না যে দশটা কার্যক্রম তোমাদের ভিতরে আমি লক্ষ্য করছি পর্যবেক্ষণ করছি আর এই দশটা জিনিস তোমাদের ভিতরে থাকার কারণে তোমাদের অন্তর মরে গেছে আর যখন কোনো কিছু মরে যায় তার কি কোনো জান থাকে তার মানে তোমাদের দোয়ার জান চলে গেছে তোমাদের দোয়ার জান মরে গেছে আর এই মরা অন্তরের দোয়া আল্লাহর দরবার পর্যন্ত বসরার অধিবাসীরা বলল ও ইব্রাহিম আমাদের ভিতরে আপনি দশটা গুণ এমন কি পেলেন আমাদের দশটা স্বভাব এমন কেমন যেগুলোর কারণে আমাদের অন্তর গুলো মরে গেছে এই মরা অন্তরের দোয়া আল্লাহ দরবারে আর পৌঁছাচ্ছে না সেটা কি হযরত ইব্রাহিম ইবনে আদম তাদেরকে বলা শুরু করলেন এক নম্বর হযরত ইব্রাহিম যেটা বললেন সেটা হলো আলিমতুমুল্লাহ ওয়ালাম তুয়াদ্দু হাক্কাহু হযরত ইব্রাহিম ইবনে আদম হযরত ইব্রাহিম বলকি বলেন ও বসরার অধিবাসীরা তোমাদের প্রথম যে আখলাক তোমাদের ভিতরে প্রথম যে স্বভাব আমি দেখতে পাচ্ছি সেটা বলো তোমরা আল্লাহকে চেনো তোমরা আল্লাহকে জানো তোমরা আল্লাহর পরিচয় লাভ করেছো কিন্তু তোমরা আল্লাহর হক তোমরা আদায় করো না এক নম্বর কি তোমরা আল্লাহকে চেনো যে আল্লাহকে সৃষ্টিকর্তাকে রিজিকদাতাকে কে আমাদের উপরে দয়া করে কে রহম করে আমাদেরকে কে চালায় তোমরা সব এটা জানো আল্লাহকে আল্লাহ হিসাবে জেনে আল্লাহর কিছু হক আছে তার জন্য কিছু করতে হয় আর যা যা করতে হয় তাকে চেনো কিন্তু তার কর্তব্য তোমরা চেনো না মানো আল্লাহর হক কি আল্লাহর কর্তব্য কি আল্লাহর জন্য বান্দাদের কি করতে হবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূলকে জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরাম রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আল্লাহর জন্য কি কর্তব্য পালন করবে কি হক আদায় করবে আল্লাহর কোন কর্তব্যগুলো আল্লাহর বান্দারা পালন করবে যদি বলতেন আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বললেন বান্দারা আল্লাহর যে হক পালন করবে সেটা হলো আইয়াবুদুহু ওয়া লাম ইউশরিকু বিহি শাইআ এক নাম্বার দুই নাম্বার দুইটা জিনিসের কথা রাসূল বললেন যে বান্দারা অবশ্যই অবশ্যই আল্লাহর হকগুলো পালন করতে হবে এক নাম্বার হক হলো আল্লাহ তাআলার জন্যই একমাত্র ইবাদত করতে হবে কার জন্য ইবাদত একমাত্র ইবাদত হবে কার জন্য একমাত্র ইবাদত হবে আল্লাহর জন্য আল্লাহ রাসূল দ্বিতীয় যে কর্তব্যের কথা বললেন যে হকের কথা বললেন সে হকটা হলো ওয়ালাম ইউশরিকু বিহি শাইআ আল্লাহ ইবাদত একমাত্র আল্লাহর জন্যই ইবাদত করবে দুই নম্বর হলো আল্লাহর সাথে কোনো ব্যাপারে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না তার মানে আল্লাহর সাথে কাউকে শরীক করবে আচ্ছা আমাদের সমাজে শরীক আছে না নাই কম না বেশি যেমন তেমন না অভাব নাই শিরিকে ভরপুর শিরিকে ভরপুর অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ويغفر ما دون ذلك لمن يشاء الله أكبر الله رب العالمين بلشن دنيا جتو وقرات جتو دنيا جتو باب جتو كون كيلوتا الله صاب جادل إتشا ماب كرت برين كنتو اكسترينير منوشير دعا এক শ্রেণীর মানুষের পাপ আল্লাহ মাফ করবেন না সেই মানুষটা বলো যারা আল্লাহর সাথে শিরিক করে এজন্য আমার ভাইরা হায়াতের জিন্দেগিতে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ যতদিন রাখবেন আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না ঠিক কিনা শিরিক করা যাবে না কিন্তু পদে পদে সময়ে সময়ে আল্লাহর শিরিকের ভিতরে আমরা পড়ে গেছি কেমন শিরিক করি আজকে কিছুদিন আগে কথা হলো মাননীয় প্রধানমন্ত্রী বললেন ২০২৩ সাল দুর্ভিক্ষের বছর হতে পারে কে বলেছেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে ২০২৩ সাল দুর্ভিক্ষের বছর হতে পারে তার মানে আমাদের খাদ্য আমাদের যাবতীয় কাজকর্ম আমাদের যাবতীয় জিনিসপত্রের দাম আকাশচুম্বী হতে ব্যবসায়ীরাও সুযোগ পেয়েছে যেহেতু প্রধানমন্ত্রী কথা বলেছে সুতরাং তার কথাকে ফেলে দেওয়া যাবে না আমরা যে যেমন পারি দাম বাড়াবো তো আলহামদুলিল্লাহ চলতেই আছে দাম বাড়ানো চলতেই আছে কিন্তু কাহিনী যেটা ঘটেছে সেটা হলো যখনই প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন দুর্ভিক্ষের বছর হতে পারে আমরা কেউ এক বছরের তেল মজুদ করে বসে আছি বাসায় নিয়ে এসে তেল রেখে দিচ্ছি যদি দুর্ভিক্ষ হয় যদি কিনতে না পারি আর কি কি লাগবে বলছে লবণ ছাড়া তো তরকারি হয় না একেবারে এক বছরের লবণ বাসায় নিয়ে এসে রেখে দিচ্ছি দুর্ভিক্ষ হলে যাতে করে আমার ঘরে দুর্ভিক্ষ না এরকম চাল যাতে করে এক বছরের চাল যাতে করে স্টক পাওয়া যায় আর যাই যাবে সবাই মরে মরুক কিন্তু আমার বাড়িতে চালের যাতে অভাব বাড়িতে বলে দিচ্ছি এই যে যার জায়গা আছে একটু সরিষাও করো কেননা সোয়াবিন তেল তো বাইরে থেকে আমদানি করতে হয় এইটা আবার কেনা যাবে কি যাবে না সরিষা একটু ফলাও আমার জমিতে অর্ধেক অর্ধেক জীবনী ওইটা আবার তেল ভাঙ্গায় আর সরিষার তেল দিয়ে কাজ করানো যাবে তার মানে টেনশনে শেষ নেই তার মানে আমরা মনে করেছি রিজিকের মালিক আল্লাহ নয় রিজিকের মালিক আল্লাহ নয় দুর্ভিক্ষ আসলে আল্লাহ আমাকে আর খাওয়াবে না ঠিক কিনা আমার ভাইয়েরা
মুখে বলি আর না বলি স্বীকার করি আর না করি আমরা কেউ আমাদের খাওয়ার মালিক চাকরিকে করে রাখছি আমরা আমাদের খাওয়ার মালিক ব্যবসাকে বানায় রাখছি আমরা আমাদের খাওয়ার মালিক কৃষি কাজকে বানায় রাখছি খেত খামারি করাকে আমাদের রিজিক পাওয়ার উসিলা আর তাকে রিজিক দাতা বানায় ফেলছি যদি বলা হয় ভাইজান আল্লাহ ইবাদত পালন করেন হারাম কাজে চাকরি করেন না হারাম লেনদেনে চাকরি করেন না বলে হুজুর চাকরি না করলে খাবো কি তার মানে খাবো কি বলার সাথে সাথে বলেন তো খাওয়া দেওয়ার মালিক সে নিজে হয়ে গেল কিনা খাওয়া দেওয়ার মালিক সে নিজে হয়ে গেল সে মনে করল এই চাকরি আমাকে খাওয়ায় এই চাকরি না করলে আমি নিজে খেতে পারবো না আমার পরিবারকেও খাবার দিতে পারবো না ব্যবসা বাণিজ্য যদি না করি ব্যবসা বাণিজ্য যদি না করে আমি খেতে পারবো না কৃষি ক্ষেত খামারি না করলে আমি খেতে পারবো না এখন আপনি বলবেন যে হুজুর তাহলে কি ব্যবসা ছেড়ে দিব হুজুর আমি কি চাকরি ছেড়ে দিব হুজুর আমি কি কৃষি কাজ করব না আমি এ কথা কখনো আপনাকে বলি না বরং আপনি আমি কৃষি কাজও করব আপনি আমি ব্যবসাও করব আপনি আমি চাকরিও করব তবে হালাল হতে হবে সব কিছু হালাল ভাবে করব এইটা করব এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করতে বলেছেন তাই ঠিক কিনা আল্লাহকে আমাদেরকে বসে থেকে খেতে বলছেন আল্লাহ বসে থেকে খেতে বলেননি আল্লাহ রিজিক চাইলে এমনি এমনি আমাদেরকে খাওয়াতে পারেন কিন্তু আল্লাহ আমাদেরকে এমনি এমনি খাওয়াবেন না তিনি বললেন হে আমার বান্দারা শুনো ফাইজা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আর নামাজ যখন শেষ হয়ে যাবে তখন মসজিদে আর বেশি দরকার নেই মসজিদে আর বেশি দরকার নেই তুমি আল্লাহর রিজিক তালাশ করার জন্য আল্লাহর পক্ষ থেকে তুমি রিজিক তালাশ করার জন্য ময়দানে ছড়িয়ে পড়ো সুবহানাল্লাহ ময়দানে ছড়ায়া যাও রিজিক তালাশ করো হালাল পথে কামাই করো রসুল বলেন তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা রসুল বলেন ফরজ ইবাদত পালন করার মতো নামাজ রোজা হজ যাকাত আদায় করার মতো হারাম পন্থায় রিজিক অন্বেষণ করাও ফরজ ইবাদত সুবহানাল্লাহ তো আমরা চাকরি করব কেন আমরা ব্যবসা করব কেন কৃষি ক্ষেত খামারি করব কেন আল্লাহ হুকুম দিয়েছেন তাই রসুলের সুন্নত তাই ঠিক কিনা কিন্তু মনের ভিতরে আকীদা ঠিক করতে হবে আকীদার ভিতরে খারাপ রাখা যাবে না আল্লাহ রিজিক দাতার ভিতরে সন্দিঘান হওয়া যাবে না আমার ভাইরা এই কথা মনে করা যাবে না চাকরি না করলে খাবো কি ব্যবসা না করলে খাবো কি কেননা খাবার নেওয়ার মালিক এটা আমি না বরং খাবার দেওয়ার মালিক হলো আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাক ইরশাদ করেছেন ওয়ামা মিন وما من دابة في الأرض وما من دابة في الأرض إلا আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে যত মাখলুক যত খাবার খেতে পারে এমন আল্লাহর মাখলুক আছে যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন সবার রিজিকের জিম্মাদার একমাত্র হলেন আল্লাহ রিজিকের দায়িত্ব আল্লাহর কাছে যখনই আমি বলব আমার চাকরি আমার ব্যবসা আমার কৃষি কাজ আমাকে খাওয়ায় তখন আমি আল্লাহর হককে নিজের ভিতরে নিই আমার ভাইরা যে আল্লাহ আমরা চাকরি করলে খাওয়াতে পারেন আমরা চাকরি না করলেও তিনি খাওয়াতে পারবেন
আমি ব্যবসা করলে যে আল্লাহ খাওয়ান ব্যবসা না করলেও তিনি খাওয়াতে পারবেন না কৃষি ক্ষেত খামারি করার কারণে সে ফসল দিয়ে যে আল্লাহ খাওয়ান সে আল্লাহ এমনি এমনি আমাকে খাওয়াতে পারেন ঠিক কিনা যদি বিশ্বাস না করেন আচ্ছা বলেন তো আমাদের পোষা গরু সে কতটা কামাই করে আমাদের বাড়িতে যে মুরগি থাকে সে কতটুকু কামাই করে যেগুলোকে আমরা পালি সেগুলোর কথা আপনি বাদ দেন এই যে বন জঙ্গলে কত হিংস্র প্রাণীগুলো আজকে বসবাস করছে আচ্ছা বলেন তো কোন বড় অফিসে তারা চাকরি করে খায় সমুদ্রের ভিতরে কত বড় বড় সামুদ্রিক প্রাণী আছে মাছ আছে আমরা সবগুলো মিলেও যা একটা গ্রাসে হব না আচ্ছা বলেন তো তারা কোন পৃথিবীর কোন বড় অফিসে চাকরি করে আর কোথায় তারা সেখানে কৃষি ক্ষেত খামারি করে আর কি ব্যবসা তারা করে যে আল্লাহ সমুদ্রের মাছকে খাওয়াতে পারছেন সমুদ্রের জন্তুকে খাওয়াতে পারছেন বিশাল বড় জঙ্গলের হিংস্র প্রাণীদেরকে আল্লাহ যে খাবার দিতে পারছেন সে আল্লাহ সৃষ্টির সেরা মাখলুক আমি আর আপনাকে খাবার দিতে পারবেন কি পারবেন না অবশ্যই পারবেন আরে বাবা আমাদেরকে কাজ করে খেতেই হবে আমাদেরকে কাজ করতেই হতো না এমনি এমনি খাওয়া কিন্তু আমাদের বড় ভাইয়েরা পেস্তা লাগাইছে কারা লাগাইছে আমাদের বড় ভাইয়েরা পেস্তা লাগাইছে কারা বনি ইসরাইল যাদের কামে হলো খালি খালি ভেজা টাকা এই বনি ইসরাইল হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মত তারা আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মত কে খাবার পাঠাইতেন সরাসরি জান্নাত থেকে জোরে বলেন না সুবহানাল্লাহ সূরা বাকারায় 7 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা উল্লেখ করেছেন পড়বেন ঈমান বাড়বে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের জন্য মান্না সালওয়া দিতেন মান্না হলো জান্নাতি পাখি ছোট ছোট পাখির ভুনা খাদ্য ভুনা খাবার আর সালওয়া হলো হালুয়া জান্নাতি সুস্বাদু হালুয়া আচ্ছা বলেন তো দুনিয়ার খাবার বেশি সুস্বাদু নাকি জান্নাতের খাবার বেশি সুস্বাদু জান্নাতের খাবার বেশি সুস্বাদুই হবে কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির ভিতরে বলেছেন আ'আদতু লিইবাদিয়াস সালিহিন আ'আদতু লিইবাদিয়াস সালিহিন মালা عين رأت ولا أذن سمعت ولا على خطر قلب بشر أو كما قال عليه الصلاة والسلام رسول صلى الله عليه وسلم حديث قدسير في طريق رسول برنونا قرأ بولين الله رب العالمين قلتن أمي أما نكار بنات الجنة أمون جنات بنائس এমন জান্নাত বানাইছি আমি আমার নেককার বান্দাদের জন্য যেই জান্নাতের সব কিছু যেই জান্নাতের সব নাজ নেয়ামত এত দামি এত মূল্যবান এত দামি এত সুন্দর এত মূল্যবান দুনিয়ার মানুষ মালা আইরুন রুআত দুনিয়ার চক্ষু সে সৌন্দর্য দেখে নাই দুনিয়ার কোন চক্ষু দুনিয়ার কোন চক্ষু এত সুন্দর দেখে নাই আমরা চোখ দিয়ে দেখতে গেলে আমরা অনেক কিছু দেখতে পারি যার যত টাকা সে তত দুনিয়া ব্যাপী ভ্রমণ করবে আর দুনিয়ার সৌন্দর্য দেখবে সে দেখতে পারবে ঠিক কিনা তার মানে চোখ চোখ দিয়ে সব কিছু সৌন্দর্য দেখতে গেলে পয়সা লাগবে আল্লাহর দেওয়া পয়সা দিয়া পুরা পৃথিবী ভ্রমণ করলে অনেক সৌন্দর্য সে দেখবে বলা হচ্ছে আল্লাহ যদি এত সম্পদ তাকে দেন যেই সম্পদ দিয়া পুরা পৃথিবী সে ঘুরেছে সমুদ্রের নিচেও গিয়েছে সব
পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখেছে পৃথিবীর সব সৌন্দর্যময় জিনিসগুলো সে দেখেছে স্থানগুলো দেখেছে কিন্তু এই চোখগুলো যা দেখেছে জান্নাতের সৌন্দর্যকে স্পর্শ করতে পারবে না তার মানে চোখ দিয়ে যা দেখবে পৃথিবীর মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসছে সবার দুইটা করে চোখ ছিল এই চোখগুলো পৃথিবীতে যা দেখছে যত সৌন্দর্য অবলোকন করেছে সবার সৌন্দর্য দেখাও জান্নাতের সমান হবে কিন্তু চোখ দিয়ে দেখা একটু কষ্ট কিন্তু কান দিয়ে শোনা একটু সহজ ঠিক কিনা পৃথিবীর সবাই আমরা যা দেখব না কিন্তু শুনতে গল্প করে আমরা সেটা শুনতেই পারি কিভাবে দেখেন আমি মনে মনে চিন্তা করলাম যে হ্যাঁ জান্নাতে নাকি আল্লাহ তাআলা দুধের নহর বানাবেন তারপরে মধুর নহর বানাবেন শরবতের নহর দিবেন আমি বড় হলে চাকরি করব চাকরি করে প্রধানমন্ত্রী হব আমেরিকার প্রেসিডেন্ট হব হওয়ার পরে একটা দেখা গেল 100 একর একটা জমি হবে সেই জমিতে চারটা কি করব নহর বানাবো জান্নাতের মতো এত সুন্দর হবে সেইটাকে আমি সোনা দিয়ে চারিদিক দিয়ে ঘাটগুলো বাঁধবো রূপসুর হয়ে যায় আজকে যদি আমার সামনে আর গরু গোস্ত আসে খবর আমার সামনে গরু গোস্ত আসলে কি হবে খবর হয়ে যাবে সুতরাং আমাদের পূর্বপুরুষ এই যে বনি ইসরায়েলরা একান্ত জান্নাতি খাবার বসে বসে খাচ্ছে চাকরি করতে হচ্ছে না ব্যবসা বাণিজ্য করতে হচ্ছে না কৃষি ক্ষেত খামারি করতে হচ্ছে না হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কি বলছে কি বাবা তুমি বলছো তুমি আল্লাহর নবী প্রমাণ দাও ও কি প্রমাণ তুমি না আল্লাহর নবী তুমি আল্লাহকে বলো এই একই খাবার বারবার ভালো লাগে না একই খাবার বারবার ভালো লাগে না এই খাবার আমরা খেতে চাই না এক দফা এক দাবি এই খাবি তোলা হোক এই খাবার তোলা হোক তাহলে তোমরা কি খাবে তোমার আল্লাহকে গিয়া বলো কি খাওয়াবে আল্লাহ তাআলা বললেন যে জান্নাত থেকে তোদেরকে যথা সময়ে খাবার দিচ্ছি তারপরে যথা সময়ে তোদের কাছে খাবার পৌঁছে যাচ্ছে তারপরেও জান্নাতি খাবার তোমার পছন্দ হয় না ঠিক আছে তোমরা আমি আর খাবার দিব না তোমরা এখন ওসিলা করো আমি দিব কিন্তু তোমরা কাজে কর্ম কর্ম করে সেই খাবারটা তুলে আনো আমি দিব কিন্তু তোমাকে কাজ করে সেটা তুলে আনো এই যে আমাদের পূর্বপুরুষ বনি ইসরাইলরা এই কাজ করেছেন তখন আল্লাহ তাআলা তাদেরকে আদেশ করলেন মূসাকে বললেন তোমার উম্মতদেরকে বলে দাও ওরা মাটিতে চাষ করুক মাটিতে চাষ করে আদা রসুন পেঁয়াজ তারা ইয়া করুক উৎপন্ন করে করে যা ইচ্ছা যাবে ইচ্ছা খাক আমি আর সরাসরি রিজিক দেব না ওই মাটির ভিতর থেকে রিজিক আসবে সুবহান আচ্ছা বলেন তো জান্নাতি খাবার বন্ধ কি আল্লাহ করছেন নাকি আমাদের বড় ভাইরা করছেন আচ্ছা বনি ইসরাইলকে সময়ে সময়ে আল্লাহ রাব্বুল আলামিন যদি খাবার পৌঁছাতে পারেন আচ্ছা বলেন তো সে আল্লাহ এখন আছেন না নাই ওই আল্লাহ এখন আছেন তিনি থাকবেন তিনি রিজিক দিবেন তিনি রিজিক দাতা তিনি দান দিবেন আমার ভাইরা আমরা চাকরি করব আমরা ব্যবসা করব আমরা কৃষি ক্ষেত খামারি করব উৎপাদন করব কিন্তু আল্লাহ রিজিক দিবেন আমরা শুধু করব কর্ম আমাদের আকীদা ঠিক করতে হবে এ কথা চিন্তা করা যাবে না অসুখ হয়েছে সাথে সাথে ওই ডাক্তারের কাছে গেলাম ওষুধ খেয়ে ভালো হয়ে গেছে কি বাবা ওষুধ কি ভালো করে শিরিক করে ফেলি মনে রজানতে শিরিক করে ফেললাম কিন্তু আমি যদি এ কথা বলি যে আল্লাহ ভালো করেছেন তাহলে আমার শিরিক হলো না সুতরাং কাজে কর্মে প্রত্যেকটা পদক্ষেপে আমাদের শিরিক হয়ে যাচ্ছে আমার ভাইয়েরা এই শিরিক করা যাবে না রসুল বলছেন আল্লাহর সাথে বান্দার হক হলো এক নম্বর একমাত্র তারই ইবাদত করবে আর তার সাথে কারো সাথে শিরিক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বললেন ইয়া রাসূলুল্লাহ বান্দারা আল্লাহর যে দুটো হক আছে তারই জন্য শুধু ইবাদত করবে নামাজ রোজা হজ যাকাত হালাল পথে ইনকাম হারাম বর্জন এই সব ভালো কাজগুলো তারা করলো আর কোন সময়ে যদি আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক না করে তারপরে আল্লাহ তার বান্দাদের জন্য কি করবেন সাহাবায়ে কেরাম যখন
আল্লাহ রাসূলকে এই প্রশ্ন করলেন আল্লাহ বান্দাদের কি হক আদায় করবেন আল্লাহ রাসূল বলেন বান্দারা যদি আল্লাহর এই দুইটা হক পালন করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দিবে বান্দারা এই দুইটা কাজ করলে আল্লাহর জন্যই একমাত্র ইবাদত আল্লাহর জন্যই একমাত্র ইবাদত আর আল্লাহর সাথে কাউকে শরীক না করা এই দুইটা কাজ যদি আল্লাহর বান্দারা করতে পারে আল্লাহ বলেন আমি আমার বান্দাদেরকে maaf করে দিব হযরতে ইব্রাহিম বলে কি প্রথম কি বলেছেন যে তোমরা আল্লাহকে চিনো কিন্তু তার হক আদায় করো না তো আল্লাহর হক কি একমাত্র তার জন্যই ইবাদত করতে হবে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না আমি একটু মনে মনে নিয়ত করেছিলাম যে 10টায় আপনাদেরকে বলবো এবং খুব চমৎকার চমৎকার কথা এগুলো শুনলে আসলে আমাদের মনটা আমাদের মনটা আমাদের মনটা ভাবিত হতো যে আসলেই তো এটা আজ থেকে 1400 বছর আগের কাহিনী কতই না মিল কতই না আরো খারাপ হয়ে গেছে আমাদের জীবন আমি শুধু আমি আমার এই অভ্যাস নেই যে আমি ওয়াজ রেখে যাব সামনে বছর আবার করব আমার যদি দুই মিনিট আয়োজক কমিটি যদি আমার দুই মিনিট সময় দেয় আমি একবারটি এই 10টা কথা বলে দিতে এখনই পড়া শুরু করতেছি আপনারা সবাই প্রস্তুত প্রস্তুত তো ইনশাআল্লাহ শুধুমাত্র শুনেন 10টা কি কি আসলে আমাদের সমাজে এমন আছে না দেখেন দুই নাম্বার قرأتم كتاب الله ولم تعملوا به دوي نمبر حضرة إبراهيم بلقي بلن رأي تكبير لله تكبير قدان بكتر أغو مون قدان بكتر أغو مون اكتو مونو جو شوا قرأت مونن گوشتا عمل قرأت چشتا قربو تو انشاءاللہ تراغا عمل قربو حد تو انشاءاللہ আল্লাহ রাব্বুল আলামিন এই 10টা জিনিস শুনে আমল করার তৌফিক দান করেন সবাই বলি আমিন দুই নাম্বার হযরত ইব্রাহিম বলকি বলেন কোরআন কিতাবুল্লাহ ওয়ালাম তা'মালু বিহি তোমরা আল্লাহর কিতাবকে পড়ো কিন্তু তা অনুযায়ী আমল করো না ইব্রাহিম কি বললেন যে তোমরা কোরআন পড়ো কিন্তু কোরআনের আইন মানো না আচ্ছা বলেন তো তার মানে বোঝা গেল সেই যুগের মানুষেরা কোরআন পড়তে পারতেন না কিন্তু আমল করতে পারতেন না আমল করতেন না কিন্তু আমাদের সমাজ কি তার থেকে ভালো না কালো কেমন কালো তারা পড়তে জানতেন কিন্তু আমরা কোরআন পড়তেই জানি না কোরআন কি করতে জানি না পড়তেই জানি না 95% মুসলমানের সংখ্যা আজকে কোরআন শুদ্ধভাবে পড়তে পারে না 90% মানুষ নামাজ পড়ে কিন্তু তার নামাজ কবুল হয় সে বলবে হুজুর কবুল হওয়া না হওয়া দিলার কি আপনি দিবেন আমি দিলার নেই নাই আপনি আজকে যা সেখান যে কোনো কিতাব খুলবেন সেখানেই দেখতে পাবেন সেখানে বলা আছে নামাজ ভঙ্গের প্রধান এবং প্রধান কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া যার কোরআন শুদ্ধ পড়েই তার নামাজ শুদ্ধ হবে না 60 বছর 70 বছর কোরআন পড়বে কিন্তু কোরআনের পড়ার কোনো ফায়দা আসবে না তো সে যুগের মানুষ তো কোরআন পড়তো আমল করতো না আর আমরা কোরআন পড়তেই পারি না তাহলে বলেন তো আমাদের অন্তর কি মরে গেছে নাকি পচে গলে নিঃশেষ হয়ে গেছে পচে গলে নিঃশেষ হয়ে গেছে যে অন্তরের পুঁজি নাই দোয়া করবে আর ওই দোয়া কবুল হবে কেন তিন নাম্বার শুনে ভালো করে তিন নাম্বার তিন নাম্বার ইদ্দাইতুল হুব্ব রাসূলিল্লাহ وتركتم سنته তিন নাম্বার ইব্রাহিম বলকি বলেন তোমরা খুব মুখে মুখে দাবি করো আল্লাহ রাসূলকে তোমরা ভালোবাসো কিন্তু সবার আগে তার সুন্নতকে পরিত্যাগ করো এটা 1400 বছর আগে ইব্রাহিম বলকি বলেন আমাদের সমাজে সুন্নত আছে না গেছে সব কাজে আজকে রাসূলকে কটূক্তি করা হয় রাসূলের সুন্নতকে ব্যাকডেট ভাবা হয় আনস্মার্ট ভাবা হয় রাসূলের সুন্নতের কদর নাই দাড়ি টুপি ওলার কদর নাই যদি বলা হয় আপনি রাসূলের জন্য জীবন দিবেন চার হাত পা তুলে বলবে হ্যাঁ জীবন দিয়া দিব যদি বলা হয় ভাই আপনার জীবন দেওয়ার দরকার নাই অন্তর আপনার জীবন আপনার কাছেই রাখেন যারা দাড়ি রাখেন নাই রাসূলের সুন্নত দাড়ি রাখেন হুজুর দরকার কিন্তু জীবন দিয়া দিবে জীবন দিয়া দিবে দাড়ি রাখতে পারে
একটা বললাম পদে 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 আমরা রাসূলের সুন্নতকে পরিত্যাগ করছি না চার নাম্বার আলিমতুম আদাওয়াতাশ শাইতান ওয়াফাকতুমুহু তোমরা নিশ্চিতভাবে জানো তোমাদের প্রকাশ্য শত্রু হলো শয়তান তোমরা এটা বলো আমরা শয়তানের শত্রু শয়তান আমাদের শত্রু কিন্তু কাজে কর্মে সব শয়তানের কাজ করো কাজে কর্মে সব কি করো শয়তান যেগুলো পছন্দ করে সেগুলো তোমরা করো পাঁচ নাম্বার কুলতুম নুহিব্বুল জান্নাতা ওয়ালাম তা'মালু বিহা পাঁচ নাম্বার তোমরা বলো আমি ছাড়া কেউ জান্নাতে যাবে না আমি জান্নাতে যাব কিন্তু জান্নাত যে কাজগুলো করলে পাওয়া যায় সে কাজগুলো তোমরা করো না এটা আমাদের সমাজে আছে না নাই না কাজ করে না আমল করে জান্নাতে যেতে চাই আবার বলেন কুলতুম নাখাফুন নার ওয়া রাহামতুম আনফুসাকুম বিহা ছয় নাম্বার তোমরা বলো আমরা জাহান্নামকে ভয় করি কিন্তু জাহান্নামের কাজ করে করে প্রতিনিয়ত সময়ে সময়ে তার কাছে চলে যাচ্ছে সাত নাম্বার তারিফুনা আন্নাল মাউত হাক্কুন ওয়া লা তাস্তাইরুনা লাহু তোমরা নিশ্চিতভাবে জানো তোমরা বিশ্বাস করো একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ তোমরা করো আট নাম্বার আট নাম্বার ইস্তাগালতুম বিউয়ুবি ইখওয়ানিকুম ওয়া নাবাসতুম উয়ুবাকুম তোমরা তোমাদের প্রস্তুতি দেখো না খালি কার কার কি দোষ আছে সেটা খুঁজে বেড়াও এটা আছে না নাই নয় নাম্বার আকালতুম নিআমা রব্বিকুম ওয়া লাম তাশকুরু লাহু তোমরা আল্লাহর নিয়ামত খাচ্ছ কিন্তু তার শুকরিয়া জ্ঞাপন করো না দশ নাম্বার দাফানতুম মাউতাকুম ওয়া লাম তাযাবিরু তোমরা মৃত ব্যক্তির দাফন করো কিন্তু দাফন কাজ ওখানেই শেষ তারপরে ফেসবুকে জড়িত হয়ে যাও দাফন দিয়ে ফেসবুক কিবা শুরু করো অন্ত শেষ শিক্ষা গ্রহণ করো না ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু